Hi everyone, this is Farhana and welcome to my channel Create and Live FNJ. A very special thanks to Zainab for being with me. Ajke recipe hard chicken curry othoba deshi murgi othoba moruger jhol ranna. Probashe jara achen tara onekei ei hard chicken ti pochondo kore thaken karon eti shade onektai deshi murgi othoba moruger moton. Ajke recipe te janiye debo kibhabe frozen hard chicken ekebare deshi murgir shade ranna kora jay. আরও ভিডিও দেখতে আমার ইউটিউব চ্যানেলটি ভিজিট অথবা সাবস্ক্রাইব করতে পারেন। পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করবার পরে বেল চিহ্নটি ক্লিক করতে ভুলবেন না। এছাড়া আমার ফেসবুক পেজটি লাইক অথবা ফলো করে সাথেই থাকুন। প্রয়োজনীয় সবগুলো লিঙ্ক তথ্যসহ এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে লেখা আছে। জানিয়ে দিচ্ছি উপকরণ। হার্ড চিকেন অথবা দেশি মুরগির মাংস মাঝারি কারি টুকরা করা 1 কেজি, পেঁয়াজ কুচি 1.5 কাপ, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, শুকনো মরিচ গুঁড়া 1.5 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1.5 চা চামচ, তেজপাতা বড় আকারের 2টি, দারচিনি টুকরা 2টি, প্রতিটি 2 ইঞ্চি লম্বা, এলাচ 6টি, লবণ স্বাদ মতো এবং শেষে উপরে ছিটিয়ে দিতে শুকনো তেলে রাখা জিরার গুঁড়া 1 চা চামচ। চুলার মাঝারি আছে, তেল গরম করে নিয়েছি। এবারে এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি, ছিটিয়ে দেব লবণ। এবারে চুলার আঁচ মাঝারি করে পেঁয়াজগুলোকে হালকা বাদামি করে ভেজে নেব। 5 মিনিট পরে পেঁয়াজগুলো হালকা বাদামি বর্ণ ধারণ করা শুরু করেছে। এবারে এতে দিয়ে দেব তেজপাতা, এলাচ এবং দারচিনি, সাথে দিয়ে দেব বাটা মশলা, আদা রসুন এবং গুঁড়া মশলা, হলুদ মরিচ জিরা। খুব ভালো করে নেড়ে মশলাগুলো তেলের সাথে মিশিয়ে নেব। এবারে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারি এবং সর্বনিম্নের মাঝামাঝি করে রান্না করব 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে সম্পূর্ণ মশলাটি 10 সেকেন্ডের মতো একটু নেড়ে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেব মুরগির মাংসের টুকরাগুলো। এরপর মাংসগুলোকে মশলার সাথে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেব। এবারে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারি করে রান্না করব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে মুরগিটা থেকে বেশ কিছুটা পানি বেরিয়ে এসেছে। দর্শক, এই মুরগিটা যেহেতু ফ্রোজেন হার্ড চিকেন ছিল, এই কারণে আমরা সাধারণত বাংলাদেশি যে দেশি মুরগি আছে অথবা ফ্রেশ হার্ড চিকেন যতক্ষণ মশলার সাথে রান্না করি অর্থাৎ কষিয়ে নেই, তার থেকে দ্বিগুণ সময় অর্থাৎ 2 বার কোনো পানি ছাড়া মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। আরেকবার একটু নেড়ে দেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারি করে রান্না করব 10 মিনিটের জন্য। এর ফলে মাংস থেকে আরও যতটুকু শেষ পানি বেরিয়ে আসার ততটুকু পানি বেরিয়ে আসবে এবং মাংসের স্বাদটাও খেতে ভালো লাগবে। 10 মিনিট পরে মুরগি থেকে আরও অনেকটা পানি বেরিয়ে এসেছে। এই পর্যায়ে একবার নেড়ে ভালো করে মিশিয়ে নেব। এবারে এতে দিয়ে দেব 2 কাপ পরিমাণের ফুটন্ত গরম পানি। গরম পানি দিয়ে আরেকবার একটু নেড়ে দেব। আপনারা যদি গরম পানি ব্যবহার করেন তাহলে মাংসটা অপেক্ষাকৃত একটু দ্রুত সময়ে সিদ্ধ হবে। এবারে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ সর্বোচ্চ করে একবার ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। 1 মিনিট পরে এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারি এবং সর্বোচ্চের মাঝামাঝি করে রান্না করব যতক্ষণ না মাংসগুলো সিদ্ধ হয়ে আসে। 30 মিনিট পরে পেঁয়াজগুলো গলে গেছে এবং মাংসগুলো অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এতে দিয়ে দেব ফুটন্ত গরম পানি 1.5 কাপ। এই পানি দিয়ে বাকিটা মাংস সিদ্ধ হয়ে যাবে এবং ঝোলের জন্য বেশ খানিকটা পানি রয়ে যাবে। তলার দিক থেকে এভাবে নেড়ে মিশিয়ে নেব। এবারে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারি এবং সর্বনিম্নের মাঝামাঝি করে মাংস সম্পূর্ণ সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। 40 মিনিট পরে মাংসটা খুব সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে এবং একেবারে তেলটাও উপরে উঠে এসেছে। এবারে এতে ছিটিয়ে দেব ভাজা জিরার গুঁড়া। এবারে আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একেবারে দমে রাখার মতো অর্থাৎ সর্বনিম্ন করে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পরে খুব সুন্দর জিরার গন্ধ পাওয়া যাচ্ছে। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ বন্ধ করে চুলার ওপর থেকে সরিয়ে এভাবে ঢেকে 10 মিনিট রেখে দেব। এর ফলে তেলটা উপরে উঠে আসবে এবং জিরার গন্ধটা তরকারি থেকে আরও বেশি পাওয়া যাবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তৈরি করবেন, সবাইকে নিয়ে একসাথে উপভোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।